এবার হাসপাতালে নবজাতক রেখে বাবা মা উধাও। সিলেট MMAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নবজাতক শিশুকে রেখে তার বাবা ও মা পালিয়ে গেছেন। পরে অসুস্থ নবজাতককে চিকিৎসা দিয়ে হাজির করা হয় ওই আদালতে। আদালত মঙ্গলবার নবজাতক শিশুটিকে এক পুলিশ কনস্টেবলের জিম্মায় দিয়েছেন। ওসমানী হাসপাতাল সূত্রে জানা গেছে, গত 17 মে সকালে ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের শিশু বিভাগের নবজাতক ওই শিশুটিকে নিয়ে ভর্তি হন। এক দম্পতি হাসপাতালে রেজিস্টারের শিশুটির বাবার নাম শিমুল আহমেদ ও মায়ের নাম আয়েশা বেগম এবং ঠিকানা শিবগঞ্জ সোনারপাড়া লেখানো হয়। ওই দিন সন্ধ্যায় শিশুটিকে রেখে উদার হয়ে যান ওই বাবা মা। ওসমানী হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ অমর ফারুক জানান, নবজাতক শিশুটিকে রেখে বাবা মা উদার হয়ে যাওয়ার পর তারা সবাই মিলে শিশুটির দেখভাল করেন। অসুস্থ শিশুটিকে হাসপাতাল চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার শিশুটিকে সুস্থ হিসেবে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে শিশুটিকে মঙ্গলবার সিলেট অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের জিম্মায় হস্তান্তর করা হয়। আদালতের কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, নবজাতক শিশুটিকে নিয়ে আদালতে আবেদন করেন পুলিশ কনস্টেবল রবিউল হোসেন। তিনি আদালতে কর্মরত। আদালত আবেদন বিবেচনা করে শিশুটিকে রবিউলের জিম্মায় দেন। আমাদের বিভিন্ন ধরনের নতুন খবর পেতে আজকের খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।